হ্যালো কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার কবুতর দুজনেই সুস্থ আছি। আজকে আমি বলবো, অনেকেই এই ধরনের সমস্যায় পড়ে থাকেন এবং অনেকেই গ্রুপে পোস্ট করে থাকেন যে আমার কবুতরটা তো সুস্থই ছিল, কিন্তু ডিম পাড়ার পরে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বা তার ডানা ঝুলে গেছে বা কবুতরটি ডিমে বসছে না বা তাপ দিচ্ছে না বা আমার কবুতরটি ডিম পাড়ার পরে ঝিমাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো। বিশেষ করে এই সমস্যাটি হয় এটা যে কবুতর ডিম পাড়ার পরে সে আর উঠে দাঁড়াতে পারছে না, কবুতরটির পা প্যারালাইজড হয়ে গেছে বা কবুতরটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, এই ধরনের সমস্যাটি বেশি হয়ে থাকে। তো আপনার কবুতরের ডিম পাড়ার পরে যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে আজকের ভিডিওটি হচ্ছে আপনার জন্য। চলুন ভিডিওটি শুরু করা। আপনার কবুতর যদি ডিম পাড়ার পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে, তাহলে এই সমস্যাটি হয়েছে এই কারণের জন্য যে আপনার কবুতরের শরীরে প্রচন্ড পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব হয়েছে এবং আপনি আপনার কবুতরটিকে দীর্ঘদিন যাবৎ কোনো রেস্ট না দিয়েই কবুতর থেকে ডিম বাচ্চা করিয়েছেন, যার কারণে কবুতরটি ডিম পাড়ার পরে তার শরীর থেকে ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি হওয়ায় আপনার কবুতরটির পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বা কবুতরটির ডানা ঝুলে গেছে, এই ধরনের সমস্যাটি হয়ে থাকে। এই সমস্যাটি কিন্তু সম্পূর্ণই প্রতিরোধ করা যায় যদি আপনি কবুতরকে নিয়মিত মাসিক কোর্স করান তার মাধ্যমে, কারণ মাসিক কোর্সে কিন্তু আপনি ভিটামিন দিচ্ছেন, ক্যালসিয়াম দিচ্ছেন এবং কবুতরকে যদি আপনি গ্রিট দেন নিয়মিত, তখন কিন্তু আপনার কবুতরের এই সমস্যাটি আর কিন্তু হবে না। তো আপনি যদি আপনার কবুতরের এই যে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ডিম পাড়ার পরে আপনি যদি চান যে আপনার কবুতরের এই সমস্যাটি আর হবে না, তাহলে আপনি অবশ্যই কবুতরকে নিয়মিত ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াবেন এবং সাথে গ্রিট খাওয়াবেন। এখন আপনার কবুতরের যদি ডিম পাড়ার পরে এই ধরনের সমস্যাটি হয়ে থাকে, তাহলে কবুতরকে তাৎক্ষণিকভাবে সুস্থ করার জন্য আপনি কিছু পদক্ষেপ অবশ্যই গ্রহণ করবেন যাতে আপনার কবুতরটির খুব বেশি ক্ষতি না হয়ে যায়। সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে কবুতরের কাছ থেকে ওই ডিমটি সরিয়ে নেওয়া এবং কবুতরটিকে তাৎক্ষণিকভাবে রেস্টে দেয়া এবং কবুতরটিকে আলাদা করে ফেলা। দেখুন, আসলে এই সমস্যাটি এই জন্য হয় যে কবুতরের শরীর থেকে প্রচন্ড পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম চলে যাওয়ার ফলে বা ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার ফলে, তো ওই ডিমগুলো যদি আপনি আবার ওই কবুতর থেকেই ফোটানোর জন্য কবুতরের উপর আবার চাপ দেন, সেটা কবুতরের জন্য আসলে খুবই খারাপ একটা ফলাফল বয়ে নিয়ে আসতে পারে। তো এই কাজটা আপনারা কখনোই করবেন না। যদি আপনার অন্য কবুতর থাকে, আপনার ডিমগুলো সরিয়ে ওই কবুতরের নিচে আপনি দিয়ে দিতে পারেন। তো এরপরের কাজ হচ্ছে রেস্টে দেওয়ার পরে অবশ্যই আপনার কবুতরকে ক্যালসিয়াম দিতে হবে এবং একটা মাল্টিভিটামিন দিতে হবে। ক্যালসিয়াম হিসেবে আপনারা ক্যালপ্লেক্স ব্যবহার করতে পারেন, স্কয়ারের, এটা হচ্ছে ভেটের ওষুধ, মানে পশু পাখির দোকানে পাওয়া যাবে ক্যালপ্লেক্স। এরপরে আপনারা ব্যবহার করবেন মানুষের লিভ অয়েল মাল্টিভিটামিন। অনেকেই অনেক ধরনের মাল্টিভিটামিন ব্যবহার করে থাকে, তবে লিভ অয়েল মাল্টিভিটামিনটা কবুতরের জন্য খুবই খুবই ভালো কাজ করে এবং বাজারে যতগুলো মাল্টিভিটামিন পাওয়া যায় তার মধ্যে কবুতরের জন্য আমি মনে করি একটি খুবই ভালো মানের মাল্টিভিটামিন হচ্ছে লিভ অয়েল মাল্টিভিটামিন। তো এই মাল্টিভিটামিনটা আপনার আপনার কবুতরের জন্য ব্যবহার করবেন এবং ব্যবহারের মাত্রাটা হবে এইরকম ভাবে যে দুইটাই যেহেতু লিকুইড ওষুধ, 1 মিলি করে হাফ লিটার পানিতে, ক্যালপ্লেক্স 1 মিলি নিলেন বা আপনারা মাল্টিভিটামিন 1 মিলি নিলেন এবং দুইটা ওষুধ একসাথে আধা লিটার পানিতে মিক্স করে আপনার কবুতরকে খেতে দিবেন। এইভাবে আপনারা অন্ততপক্ষে 7 থেকে 10 দিন আপনার কবুতরকে ক্যালপ্লেক্স এবং মাল্টিভিটামিন দিবেন এবং এর পাশাপাশি আপনার কবুতরকে ভালো মিক্স খাবার দিতে হবে এবং খাবারে অবশ্যই প্রোটিন জাতীয় খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। প্রোটিন জাতীয় খাবারগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ডাল জাতীয় খাবার, এই খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেটা এই সময় আপনার কবুতরের জন্য দরকার এবং এর পাশাপাশি আপনার কবুতরকে অবশ্যই অবশ্যই গ্রিট দিতে হবে এবং এটা যেন নিশ্চিত করতে পারেন যে কবুতরের গ্রিটে যেন
ডিমের খোসাটা থাকে, কারণ ডিমের খোসায়ও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এবং গ্রিট দিবেন এবং সাথে সাথে ভালো মানের খাবার দিবেন, এবং কবুতরকে ভালো একটা পরিবেশে রাখার চেষ্টা করবেন, এবং কবুতর যেন হাঁপিয়ে না যায় বা কবুতরের ওপর যেন কোনো ধরনের চাপ আসে এই বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে। তো এগুলো করার মাধ্যমে এই এই জিনিসটা আপনাকে চালিয়ে যেতে হবে অন্ততপক্ষে 10 দিনের মতো, এবং কিছুদিন গেলে পরে আপনি আপনার কবুতরের মধ্যে একটা ভালো ফলাফল দেখতে পাবেন, যে সে যে ডিম পাড়ার পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল এই সমস্যাটি আর থাকবে না। আশা করা যায় যে এই এই স্টেপগুলো আপনি ফলো করলেন, যেগুলো করলেন যেগুলো আমি বললাম, এই স্টেপগুলো ফলো করলে আপনার কবুতরের যে ডিম পাওয়ার পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার যে সমস্যাটি, এই সমস্যাটি আর থাকবে না এবং আপনার কবুতরটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ কবুতরের খেয়াল রাখবেন। এবং হ্যাঁ, সাথে অবশ্যই অবশ্যই আপনার কবুতরটি কেমন আছে, এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে, এই আপনার এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। এবং আমাদের একটি পেজ আছে এবং আমাদের একটি গ্রুপ আছে, সেখানেও আপনারা জয়েন হতে নিতে পারেন। পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক কবুতর আমাদের কবুতর পরিচয় চ্যানেলে দেওয়া আছে, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কমেন্টের পিন কমেন্টেও দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে আমাদের গ্রুপে এবং পেজে জয়েন হতে পারেন, এবং আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা গ্রুপে পোস্ট করেও জানাতে পারেন এবং পেজে ইনবক্স করেও জানাতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ কবুতরের খেয়াল রাখবেন। ধন্যবাদ।